আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা শুরু করলাম আমার কবুতরের ফার্মে থেকে। আজকে কিছু কবুতরের ছানা নেব, এগুলো জবাই করব। আমি সবসময় কবুতরের ছানা জবাই করি না, যদিও করতে চাই, কেমন যেন মায়া লাগে, ভালো লাগে না, আবার রেখে দিই। তো এরকম করতে করতে দেখা গেছে অনেক কবুতর হয়ে গেছে, আর এই কবুতরগুলো রেখে কোথাও বেড়াতেও যেতে পারি না। ছেলে মেয়ের পরীক্ষা শেষ, আমার কেন যেন মনে হচ্ছে যে আমি এখন যদি চলে যেতে পারতাম কোথাও বেড়াতে তাহলে ভালো লাগতো, কিন্তু এই গাছগুলো, কবুতরগুলো, মুরগিগুলো, এগুলো কার কাছে রেখে যাব বুঝি না। আর ছাদ বাগানের গাছে একদিন পানি না দিলে কি যে অবস্থা হয়। তো সব মিলিয়ে খুব টেনশনে আছি আমি। আমার কিছুই ভালো লাগে না যখন আমি কোথাও যেতে চাই, বাচ্চাদের যখন ছুটি হয় তখন একটা পিছুটান কাজ করে, ভালো লাগে না। গাছগুলোর কথা চিন্তা হয়, কবুতরের কথা চিন্তা হয়। তো আপনারা যারা পুরানা ভিউয়ার্স তারা তো জানেন আমার ছোট একটা মুরগির ফার্ম আছে, তারপর কবুতরের ফার্ম। তো এগুলো রেখে কিভাবে যাই বুঝি না। আজকে চারটা কবুতরের ছানা নিয়ে আসলাম, এগুলো জবাই করব। আর আজকে কয়েকজন আপুর নাম নেব, আর একজন ফেরিস্তার সাথে আপনাদের পরিচয় করাই দেব। ভিডিও শেষ পর্যন্ত থাকবেন, তাহলে ফেরিস্তা কে জানতে পারবেন। বর্তমানে পৃথিবীতে ফেরিস্তার সংখ্যাই বেশি হয়ে গেছে, মানুষ নেই বললেই চলে, মানে ঘরে ঘরে ফেরিস্তা। তো যাই হোক, একজন ফেরিস্তার সাথে আপনাদের পরিচয় করাই দেব। আর এ পাশে কিছু ধৈনার দানা আমি হলুদ পানিতে ভিজায় রাখলাম। তো এগুলো যদি আমি 2 দিন আগে ভিজায় রাখতাম আরও বেশি ভালো হতো। তো অনেকে বলেন যে ধৈনার দানা হইতে চায় না, 2 দিন ভিজায় রাখলেই অনায়াসে হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। আর এই পাশে কবুতরের ছানাগুলো কিন্তু পরিষ্কার করে নিয়েছি অফ ক্যামেরায়, আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। কবুতরের ছানা পরিষ্কার করতে কিন্তু অনেক সময় লাগে, রান্নাও শুরু করে দিছি। আজকের প্রথম কমেন্টটা পড়ব মানসুরা মুন্নি চ্যানেল থেকে। এই আপুটা খুবই সুন্দর ভিডিও তৈরি করে আর খুব সুন্দর সুন্দর কমেন্ট করে আমার ভিডিও দেখে। আপনারা ইচ্ছা করলে এই চ্যানেলটা ভিজিট করতে পারেন। আমার কিন্তু আপুর ভিডিও খুবই ভালো লাগে, অনেক ভালো লাগে, মাশাল্লাহ খুব সুন্দর ভিডিও। আপনারা চাইলে একবার হলেও এই চ্যানেলটা ভিজিট করতে পারেন। তো যাই হোক, রান্নাবান্না শুরু করে দিছি। আজকে একদম ঝাল ঝাল করে কষা কষা করব কবুতরের ছানা। আমি না খেতে পারি, বাচ্চাদের ভালো করে রান্না করে দেবো আর কি। আর সব সময় না সাদা খাবার খেতে খেতে আমার যেন কেমন অবস্থা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন একদম টকটকে লাল করে রান্না করতেছি। আর কবুতরের ছানা একটু ঝাল ঝাল করে রান্না করলে বেশি ভালো লাগে। তো জানি না আপনারা কবুতরের ছানা খেতে পছন্দ করেন কি না, আমার কিন্তু বেশ ভালো লাগে। আর এই পাশে আমি কিছু জিরা টেলে নিচ্ছি, এরপর জিরাগুলা গুঁড়া করে নিলাম। তো এখান থেকে 1 চামচ পরিমাণ আমি মাংসের ভিতরে দিয়ে দেব। মাংসটা প্রায় হয়ে গেছে, আর একটু ঝোল কমিয়ে নেব। আর এরকম কবুতরের মাংস একটু কষা কষা হলেই ভালো লাগে, আঠা আঠা ঝোল। এই তো রান্নাবান্না শেষ করলাম, এগুলো তো ছেলে মেয়ের জন্য রান্না করলাম, এখন নিজের জন্য কি রান্না করি সেটাই একটু দেখাই আপনাদের। আর একটু ভাজি করছি আমি, সবজি ভাজি, সিম আলু মূলো দিয়ে ভাজি করছি। আর এই তো আমার জন্য একটু মুরগির মাংস রান্না করতেছি, যদিও মশলা দেওয়ার কথা ছিল না, তারপরও কেন যেন একটু দিলাম। তো জানি না খেতে পারবো কি না। এরপর বিকেলের দিকে আমি একটু ছাদে আসছি, আর এখন দিন ছোট হয়ে গেছে, কোনো দিকে তাকানোর সময় নাই, রান্না বান্না করে খেতে খেতেই দিন শেষ। তো কিছু কাজকর্ম করবো আর কি, টুকিটাকি কাজকর্ম করবো ছাদ বাগানে। আর ছাদ বাগানে তেমন একটা নতুন গাছ আমি রোপণ করতেছি না, কারণ যেহেতু বাসায় থাকবো না, এই যে গাছগুলোই আছে সেই গাছের চিন্তায় আমি শেষ, কারণ এগুলো পানি না পেলে মরে যাবে। তো বাসায় এসে দেখব এগুলো থাকবে না না থাকবে সেটাই জানি না আর কি, সেজন্য নতুন কোনো গাছ আমি রোপণ করতেছি না। আর আমাদের এলাকায় সেরকম কোনো নার্সারি নাই যে বিভিন্ন ধরনের ফুলের গাছ এনে আমি বাগান সাজাবো, সেরকম কোনো নার্সারি আমাদের এলাকায় নাই। তো সেজন্য আমার বাগানটা এরকম খালি পড়ে থাকে। অনেক কষ্ট করে কিছু কিছু ফুলের গাছ আমি সংরক্ষণ করি, সেই অল্প সংখ্যক ফুল দিয়েই আমি আমার বাগানটা সাজানোর চেষ্টা করি। আর সেরকম যদি ভালো একটা নার্সারি থাকতো আমার এলাকায় তাহলে দেখতেন আমার ছাদ বাগানটা কত সুন্দর লাগতো। তো আফসোস সেরকম কোনো নার্সারি আমার এলাকায় নাই। আর এই যে বড়ুই গাছটা দেখতে পাচ্ছেন, বড়ুই গাছের ভেতরে একদম ডালপালা ভেঙে ফুল আসছিল, আপনারা তো জানেন, আপনাদের সাথে শেয়ার করছি। এখন কয়েকটা বড়ুই আছে, মানে সেরকম
বড়ই নাই বললেই চলে, সব ফুল ঝরে গেছে। আসলে বাড়ির গৃহিণী যদি অসুস্থ থাকে তাহলে বাড়িঘর দেখলে বোঝা যায় যে কি অবস্থা। তো বাড়িঘরের অবস্থাও খারাপ হয়ে গেছে আর গাছগুলোর অবস্থাও খারাপ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একদম প্রাণ নেই গাছের। এরকম প্রাণহীন গাছ রেখে কি কোথাও বেড়াতে যাওয়া যায় বলেন? তারপরেও যেতে হবে, সারা বছর পরীক্ষা দিতে দিতে আমি শেষ, আর ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করতে করতে অবস্থা আরও খারাপ। হাসপাতালে দৌড়াদৌড়ি আর ভালো লাগে না। তো ভাবছি একটু মার কাছে যাব, মার হাতের রান্না খাব, মার সেবা যত্ন নেব, বাকি সব আল্লাহর ইচ্ছা, আপনারা দোয়া করবেন। আর এই যে এপাশে করলা গাছটা একা একাই হয়েছে, তো এটা যদি হাইব্রিড হতো তাহলে একদম গাছ ভর্তি করলা থাকতো। তো ভাবলাম তুলে ফেলি, আম গাছটা একদম নষ্ট করে দেবে। যাই হোক, আপনারা অনেকক্ষণ যাবত অপেক্ষা করছেন দ্বিতীয় কমেন্টটা দেখার জন্য। আজকের দ্বিতীয় কমেন্ট হচ্ছে শাহনাজ কিচেন। এই আপুটা রেগুলার আমার ভিডিও দেখে তা বলবো না, তো যখনই আমার ভিডিও দেখে মাশাল্লাহ খুব সুন্দর কমেন্ট করে, ভালো লাগে আমার কাছে। আপনারা চাইলে এই চ্যানেলটা ভিজিট করতে পারেন, আমার কাছে ভালোই লাগে ওনার ভিডিওগুলো। আর এপাশে দেখেন আমার গ্লোরি, এই গ্লোরির কালারটা ভীষণ মিষ্টি, খুব সুন্দর কালার। তো গাছটা পরিষ্কার করে দিচ্ছিলাম, এই করলা গাছটা যদি থাকতো তাহলে আম গাছটা একদম নষ্ট করে দিত। আর একই ড্রামে এত রকমের গাছ হয় না, আর এই ড্রামের ভিতর থেকে কিন্তু আমি অনেক মরিচ খাইছি, অনেক মরিচ আপনাদের সাথে নিয়ে তুলছি। সেই ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা ইচ্ছা করলে দেখে নিতে পারেন। মানে এত মরিচ হয়েছে এই ড্রামের গাছে বলার মতো না। আর এখানে দেখতে পাচ্ছেন, এখানে একটা মরিচ গাছ কিন্তু একা একাই হয়েছে, আবার মরিচও হয়ে গেছে। তো আমার বাসায় সবসময় মরিচ গাছটা ভালোই হয়। আর এপাশে আমি নতুন করে কিছু গাছ রোপণ করার জন্য মাটি তৈরি করতেছি। আর ছাদ বাগান করা কিন্তু খুবই কষ্টের, আর ছাদের মাটি তৈরি করা আরও কষ্টের। এখানে আমি কিছু গোবর মাটি দিয়ে দিচ্ছি। আর আমি সাধারণত গাছ যখন রোপণ করি এরকম গোবর সার দিয়েই আমি গাছ রোপণ করি, বাহির থেকে কোনো সার মেডিসিন কিছুই আমি কিনে আনি না। মানে এর মতো পিওর শাক সবজি মনে হয় এখন বর্তমান বাজারে পাওয়া যাবে না, সেজন্য নিজের হাতে রোপণ করে খাওয়ার চেষ্টা করি। তো এখানে মূলা শাক ছিল, মূলা শাকগুলো তুলে নিয়েছি, ভাবলাম জায়গাটা এভাবে খালি পড়ে থাকবে, কিছু সরিষা রোপণ করে দিই। আর এই সরিষাগুলো কিন্তু গত বছর আমার ছাদ বাগানেই হয়েছে, সেখান থেকে আমি দানা সংরক্ষণ করেছি, খুব মজার ব্যাপার তাই না? আর এই তো ধনিয়া পাতা, যখন এই ধনিয়া পাতা রোপণ করবেন এর ভিতরে কিছু ছাই মিশিয়ে নেবেন। আমি মানে তাড়াহুড়ায় সেই কাজটা ভুলে গেছি করতে, কারণ মাগরিবের আজান দিয়ে দেবে কিছুক্ষণ পর, এখন সেরকম মানে সময় পাওয়া যায় না। যাই হোক, ভিডিওর শুরুতে বলছি এক ফেরেস্তার সাথে আপনাদের পরিচয় করাই দেব। ফেরিস্তা কমিউনিটিতে একটা কমেন্ট করছে, কমেন্টটা পড়ে আমার ভীষণ খারাপ লাগছে, আপনারাও পড়ে দেখতে পারেন। মানে উনি এরকম মাঝে মধ্যেই ন্যাকামি করতে আসে আমার চ্যানেলে। এর আগে হিন্দু মুসলিম নিয়ে একটা ভিডিও তৈরি করছিলাম আমি, ওখানেও নানান ধরনের কমেন্টের ঝড় উঠাই দিছে। সেজন্যই বলি বর্তমান সমাজে ফেরিস্তার অভাব নেই, নিজে কিছুই করবে না, ভালো কর্ম করবে না, কিছু করবে না, অন্যে কী করলো না করলো অন্যের চর্চা নিয়ে থাকবে। গত পরশু কমিউনিটিতে একটা ছবি পোস্ট করছি আমার, ছবিটা দেখবেন আপনারা, ছবিটার ভিতরে কী এমন খারাপ হয়েছে, কী এমন খারাপ দেখে উনি এরকম কমেন্টটা করলো। আসলে পুরো ভিডিওতেই আমি ওনার কথা বলতে চাইছিলাম, আগের কিছু কমেন্ট আছে সেগুলো আপনাদের দেখাতে চাইছিলাম। মানে উনি একটু বেশি বুঝে, আমি ওনাকে নিয়ে কথা বলতে চাইনি, আগে ওনাকে এড়িয়ে গেছি, কিন্তু এই কমেন্টটা আমার কাছে অনেক খারাপ লাগছে। খান সাহেবও মানা করছিল যে এই কমেন্ট নিয়ে কোনো কথা বলো না, তারপরও কেন যেন না বলে আমি থাকতে পারলাম না। যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।